সুপ্র দর্শক, আসসালামু আলাইকুম। আজ অক্টোবর মাসের 2 তারিখ, আজকে আমরা এসেছি আমাদের ঐতিহ্যবাহী পাবনা জেলার চাটমোহর উপজেলার শরৎগঞ্জের হাটে। দর্শক, আজকের এই হাট থেকে আমি আপনাদেরকে পাটের সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক, খুবই কাকডাকা ভোর থেকে আমাদের এই হাটটি কিন্তু শুরু হয়েছে এবং আমরা আজকে হাটে আসতে মোটামুটি ঘন্টাখানেক লেট করে ফেলেছি। এখন মোটামুটি আমরা দেখতে পাচ্ছি আমাদের হাটে যারা পাইকারি ব্যবসায়ীরা যারা ছিলেন, তারা গৃহস্থদের কাছ থেকে পাট ক্রয় করেছেন এবং তাদের এই ক্রয় করা পাটগুলো আপনারা এই মুহূর্তে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তাদের গাড়িতে লোড হচ্ছে এবং নির্ধারিত মুকামে নেওয়ার জন্য বা গোডাউনে নেওয়ার জন্য কিন্তু প্রস্তুত হচ্ছে। দর্শক, যেহেতু আমরা আপনাদেরকে এখন দেখাচ্ছি, যেহেতু আমরা প্রথমেই বলে নিয়েছি যে আমরা এই হাটে আসতে ঘন্টাখানেক লেট করে ফেলেছি, সেজন্য আমি আপনাদেরকে সরাসরি কৃষকদের কাছ থেকে মানে পাটের দরদামটি আমরা আপনাদেরকে আজকে জানাতে পারবো না, তবে এখানে যে সকল ব্যবসায়ীরা রয়েছেন তাদের কাছ থেকে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা। এই মুহূর্তে আমি আমার কাকাকে সংযুক্ত করেছি, ব্যবসায়ী কাকাকে, তার কাছ থেকে আজকের বাজারের সর্বশেষ বাজার দরটি জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কাকা, আপনার প্রথমে জানতে চাই আপনার বাসা কোথায়? আমার বাসা হলো একদন্ত। একদন্ত মানে আমাদের পাশের আটবড়িয়া থানার একদন্ত। দেখো, আজকে হাটে বেচা বিক্রি কত ছিল আর কি? পাটের হলো গা 3700 টাকা উপর। 3700 উপর? সবচেয়ে ভালোটা 3700 টাকা গেছে, মানে সর্বোচ্চ, মানে পুরাটা না কিছু কিছু গেছে আর কি। আর 35.5 RAM। মোট কথা এভারেজ কত ছিল? এভারেজ আপনি 35 ধরেন, 35 ধরা যায়। মানে গত আমরা মোটামুটি লাস্ট ভিডিও করা হয়েছিল গত সম্ভব এক মাস আগে, এক মাস আগে আমরা দেখেছি 3100 সর্বোচ্চ ছিল। হ্যাঁ, 3100 টাকা, 3100 সর্বোচ্চ ছিল। জি জি জি। তো এখন 3500 হলো। হ্যাঁ, 35 হওয়ার কারণ মানে রেম রেম এই যে বলতেছে এরকম হল মানে হয়েছে, মানে কি কৃষকের কাছে পাটের চাহিদা বাড়ার কারণে হালকা দাম বাড়ছে নাকি? এটা হলো গা বাদি পাটের জন্য এই দামটা বাড়ছে, মিল এই দামে নিচ্ছে না। মিল নিচ্ছে না? না, বাদি, শুধু বাদি। বাদি মানে যারা কিনে কিনে আপনি রাখতে স্যার, 100 মন 200 মন এরকম, যা যেমন পুঁজি আছে সেই করে সে মজুত করতে স্যার। আচ্ছা, তো কি মনে হচ্ছে সামনে আর একটু বাড়ার সম্ভাবনা দেখতেছেন? ভবিষ্যৎ তো কেউ বলতে পারে না, এখন আশাবাদী, আশা করি কিনতেছে মানুষ, ঠিক আছে, কিন্তু যা মিলের সঙ্গে ব্যবসা হচ্ছে না আর কি। আচ্ছা, বুঝতে পারলাম। দর্শক, এই মুহূর্তে আমি আপনাদেরকে জানাই দিলাম, গত এক মাস আগে আমরা ভিডিওটি তৈরি করেছিলাম, সেখানে আমরা দেখতে পেয়েছিলাম সর্বোচ্চ কিন্তু 3100-3150, এর উপরে আমরা ওই মুভমেন্টে আসলে পাট ক্রয় বিক্রয় করতে দেখিনি এবং আপনারাও কেনেন নাই। জি। তো এখন বর্তমানে 3500-3600 বর্তমানে মানে পাটের বাজার দর, এবং আমার ব্যবসায়ী কাকার ভাষ্য মতে মেল সে কিন্তু এরকম রেটে নিচ্ছে না, কিন্তু বর্তমানে যারা আছে ক্ষুদ্র যারা ব্যবসায়ী আছে তারা 100 মন 200 মন কিনে মজুত করছেন, সকলে আশাবাদী যে যদিও দাম পাওয়া যায় এরকম, এই আশাবাদী থেকে আজকে মানে সবাই পাট কিনছেন মজুত করছেন। বর্তমান আমাদের শরৎগঞ্জ হাটে এই বাজারটি বিরাজমান রয়েছে। চলুন আরো দুই একজনের সাথে কথা বলি। আপনারা দেখতে পাচ্ছেন পাট ক্রয় বিক্রি হচ্ছে, আমাদের এখানে গৃহস্থ কাকা পাট বিক্রি করছেন এবং এখানে আমার বন্ধুবর শিমুল পাট কিনছে। কাকা, কত করে বিক্রি করলেন? অল্প দাম, অল্প কত? কত? 60। পাটের বাজার আজকে বেশি। দর্শক, এই মুহূর্তে আমি আপনাদেরকে পরিচয় করে দিই, শিমুল আমাদের বন্ধুবর, যাই হোক আজকে হাটে পাট ক্রয় বিক্রয় করলো মানে কিনলো, কত করে কিনলো আমি তার কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো প্রথমে আমি জানতে চাই যে আজকের হাটে পাট কত করে কিনলে? আজকের বাজার হচ্ছে যেটা উপর বাজার সেটা হচ্ছে 3300 থেকে 3350 টাকা পর্যন্ত উপর বাজার, আর নিচ বাজার আপনার 3400 টাকাও আছে। যেটা ভালো মানের পাট সেটা আর কি 3300 পাট, 3300 থেকে 3350। আচ্ছা, যাক আপনারা 3350 মানে যে পাটটি মানে ক্রয় করছেন সেটা মানে কোয়ালিটি কিভাবে কিভাবে নির্বাচন করছেন? কোয়ালিটি হচ্ছে এটা কালার থাকবে, তারপরে হচ্ছে পাটের গ্রেডটা গায়ে কোনো ইয়া থাকবে না, আস্তা চিকন থাকবে না, আস্তা হচ্ছে একদম সুন্দর স্লিম থাকবে।
সরোজগঞ্জ হচ্ছে একটা মানে উন্নত জায়গা এবং চারপাশ থেকে যে ব্যাপারী গুলো আছে সেগুলো অনেক বেশি ব্যাপারী আসে। বাইরের ব্যাপারী আর নিজেদের ব্যাপারী যারা আছে এরা হচ্ছে কেনার মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি হয়ে যায়, এই জন্য হচ্ছে দাম বেশি হয়ে যায়। এই জন্য আরো কিছু আছে পাট যারা বাধাই করতেছে তারা একটু দাম বেশি করে এখানে আর কি করে, অন্যান্য হাটের থেকে এই হাটের দাম বেশি যায়। আমরা দেখেছি আমাদের ভিডিওতে অনেকে কমেন্ট করে যে তাদের হাটে 700-800, সেই তুলনায় যখন আমরা ভিডিও উপস্থাপন করি সেখানে আমরা লাস্ট এক মাস আগে দেখেছি যে 3100-3150 এরকম রেটেই কিন্তু ছিল। বর্তমানে হঠাৎ করে এক মাসের ব্যবধানেই আমরা দেখতে পেয়েছি মন করা 500 টাকা কিন্তু আমরা বাজার বৃদ্ধি পেয়েছি। এর মূল কারণ কি মনে করতেছেন? এর মূল কারণ হচ্ছে হতে পারে যে পাটের বাজারে টান, তারপর আর একটা ফসল তো কম জন্মাইছে, আরো আর একটা বিষয় আছে যে পলিথিন ব্যাগ আর কি, পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে, এই জন্য পাটের ব্যাগের চাহিদা আছে, মেলে হচ্ছে পাটটা টানতেছে বেশি, এই জন্য হচ্ছে আপনার পাটটা আর কি বেশি টান। ঠিক আছে, আপনার মূল্যবান তথ্যের জন্য ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছিলেন আমাদের পাটের বাজার কিন্তু বৃদ্ধি, এবং এর বৃদ্ধির মূল কারণ হিসেবে আমার ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী বন্ধুবর শিমুল বললেন বর্তমানে কিন্তু পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে এবং পাটের মানে পাট জাতীয় পণ্যের পলিথিন ব্যাগ নিষিদ্ধ করার কারণে পাটের মেলের যে একটা চাহিদা বেড়েছে এই চাহিদা বাড়ার কারণে কিন্তু বর্তমানে আমরা দেখতে পেয়েছি পাটের খানিকটা দাম বৃদ্ধি পেয়েছে। এটা অবশ্যই আমাদের কৃষকদের জন্য স্বস্তির খবর। যাই হোক দর্শক, আজকের এই ভিডিও থেকে আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে আমাদের গত হাটের তুলনায় মানে আমরা লাস্ট যে ভিডিওটা তৈরি করেছিলাম সেটা হচ্ছে গত হাট প্রায় মোটামুটি এক মাস আগে, এই এক মাস থেকে আজকের হাটের তুলনায় মোটামুটি প্রতি মন প্রতি 500-550-600 করে আমরা দেখতে পেয়েছি পাটের দাম বৃদ্ধি পেয়েছে। এই ছিল আজকের হাটের সর্বশেষ খবর। এবং আপনার এই হাটে, আপনার জেলায় বা আপনার শহরে আজকের দিনে মানে 2 অক্টোবর কত করে পাট বিক্রি হলে আমাদেরকে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিবেন, এ কোথায় থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই জানাবেন। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে ভিডিওটি এখানে শেষ করলাম। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।